বন্ধুরা, সবাই কি করছেন? ফুলকপি, পেঁয়াজকলি, বেগুন, তারপর টমেটো, শিম সবকিছু দিয়ে ভাবছি একটা মাছের ঝোল বানাবো। তাই ফুলকপি এখানে ডুবো ডুবো করে কেটে নিলাম। ফুলকপিটা নুন আর হলুদ দিয়ে একটু গরম জলে ভাপাতে দিয়েছি। সমস্ত রকম সবজি কাট করে নিলাম, আমার একজনের মতোই হবে। পেঁয়াজকলি করে নিয়েছি, তিনটে শিম দিয়েছি, এক পিস বেগুন তিন ফালা করে কেটে নিয়ে নিয়েছি। ব্যাস, আলু দেবো না, টমেটো দেবো, একটু মটরশুঁটিও অ্যাড করবো পরে যখন ঝোল হবে, আর ধনে পাতা তো অবশ্যই দেবো। এখানে এবার আমি ফুলকপি সেদ্ধ যেগুলো করা আছে সেগুলোকে লাল লাল করে ভেজে নেবো। ভেজে তুলে রাখলাম এখানে কড়াইতে, আবার একটুখানি তেল দিলাম, দিতে হলো। এখানে আমি গোটা জিরে আর তেজপাতা একটা আছে, ওটা এবার ফোড়ন দেবো। তেজপাতা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দেবো, ব্যাস হয়ে গেল। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, যার মধ্যে পেঁয়াজ কলি, একটুখানি আলু দিয়েছি, বেগুন, শিম ইত্যাদি। সবজিগুলো দেখুন অলরেডি ভাজা ভাজা হয়ে আসছে। এর মধ্যে আমি এবার এখানে টমেটো কিছু করে রেখেছি, টমেটোগুলো দিয়ে দেবো। সমস্ত ড্রাই স্পাইসেসগুলো আমি অ্যাড করে দেবো। প্রথমেই দেবো হলুদ গুঁড়ো, মশলাদানের চামচে এক চামচি, আর একটুখানি দিই হলুদ গুঁড়ো দিলাম। এরপর দিচ্ছি ধনে গুঁড়ো, ছোট্ট মশলাদানি চামচের এক চামচ, কিন্তু একজনের মতোই হচ্ছে, বেশি দিলে সমুদ্র গন্ধ হয়ে যায়। মশলাদানি চামচের এক চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেই ছোট্ট মশলাদানি চামচের এক চামচ, এটা পুরো এক চামচ হয়নি, সেখানে আর একটু দিলাম, ব্যাস। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার নুনটা দিয়ে দেবো মশলাদানি চামচের এই হাফ চামচ আপাতত দিলাম, পরে আমি জল দেওয়ার পরে টেস্ট করে একবার দেখে নেবো। সবজি ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি, নুন মিশিয়ে দিয়ে দিয়েছি, এবার আমি জল ঢেলে দেবো।